আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিলন ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা বেবিদের ফ্রক কাটিং এবং সেলাই দুইটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন আমি দুইটা টুকরা নিয়েছি কাপড়, একটা ব্যাক ফাটের জন্য, একটা সামনের ফাটের জন্য। তো এখানে চার ফাট হয়েছে। তো এখন আমি এই টুকরাটার লম্বা নিয়েছি 12 ইঞ্চি আর চোড়া নিয়েছি 10 ইঞ্চি। তো এটাকে আমি প্রথমে শোল্ডারের মধ্যে মাপ দিয়ে দিব। শোল্ডারের মাপ হয়েছে এই যে 6 ইঞ্চি। তারপর নিচের কোমর মোড়ার মাপ দিব, এই যে 5.5-এর মধ্যে একটা দাগ দিয়ে দিব এভাবে। তারপর এখানে আমি বডির মাপ দিয়ে দিব 14 ইঞ্চি, এই যে 7 × 14। তারপরে নিচের যে বডির ইয়েটা, এটার মাপ দিব 11 ইঞ্চি লম্বা। তারপর এইভাবে করে সিধা করে দাগ দিয়ে দিব। আমি বডি যেহেতু 14 ইঞ্চি দিয়েছি, আমি কোমরের মাপটা দিব 12 ইঞ্চি। এইভাবে করে আমি দাগটা বসাই দিব। তারপর মোড়াটা এইভাবে করে রাউন্ড করে বসাই দেব। তো এখন আমি শোল্ডারটা এভাবে কাটিং করে মার্ক অনুযায়ী আমি বডিটা কাটিং করে নেব। সাইডে আমি বাড়তি কাপড় রেখেছি, আপনিও রাখবেন। যদি বডি কখনো টাইট হয়ে যায়, বেবি ড্রেসটা আপনি লুজ করতে পারবেন, তো অবশ্যই সেটা করবেন। এখন আমি গলা কাটিং করব। গলা কাটিং করার জন্য উপরে আমি 2 ইঞ্চির মধ্যে মাপ দিয়েছি আর নিচের দিকে আমি 4 ইঞ্চির মধ্যে একটা মাপ দিয়ে দেব। এইভাবে করে এই যে গলাটা এভাবে করে মার্ক করে নিয়েছি। এখন আমি রাউন্ড করে এভাবে করে কাটিং করে নেব। পিছনের গলাটা আমি একটু ছোটো করে কাটিং করব। আপনি চাইলে পিছনে একটা বোতাম দিয়ে দিতে পারবেন। তো এখন আমি এই যে সেম ড্রেসের যে কালার, এই কালারের একটা এক কালার টুকরা নিয়েছি, এটাকেও আমি এভাবে করে সামনের ফাটের জন্য শুধু এই ডিজাইনটা কাটিং করব। সেম প্রথমে এই বডির মাপে কাটিং করে নেব। এই যে দেখেন কাটিং হয়ে গেছে। আমি একটা মার্ক নিচের বডির মার্ক আর যে কোমরের মার্কটা করে নিলাম। এই দেখেন এখানে আমি কাঁধি থেকে 2 ইঞ্চি আর নিচের দিকে 4 ইঞ্চির মধ্যে একটা দাগ বসাই দেব। দাগটা এভাবে করে সিধা করে টেনে দেব। তারপর আমি এটাকে খুলে ফেলবো। এই যে এভাবে করে খুলে ফেলছি। খোলার পরে এই যে এদিক থেকে 4 ইঞ্চির মধ্যে দাগ দিয়েছি। তারপরে এদিক থেকে এই যে 3 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়েছি, তার দাগটা এভাবে টেনে দেব। এদিক থেকে এভাবে করে টেনে দেব। তারপরে এভাবে করে রাউন্ডে রাউন্ডে আমি কাটিং করে নেব। যে দেখেন এদিক থেকে এভাবে রাউন্ড করে কাটিং করে নিতে হবে। ডিজাইনটি কাটিং হয়ে গেছে। এখন আমি সামনের বোর্ডের ফাটের মধ্যে বসাই আপনাকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন ডিজাইনটি ঠিক এভাবে হবে। তো এখন আমি সেম এক কালার কাপড়টাও সেম ড্রেসের কালারের সাথে এই যে গলাটা কাটিং করে নিয়েছি। তো আমার দুইটা বোর্ডের ফাট কাটিং হয়ে গেছে। এখন আমি নিচের গির কাটিং করব। তো কাটিং করার জন্য এখানে আমি একটা টুকরা কাপড় নিয়েছি, এটাকে আমি এই যে এখান থেকে ফেড়ে ফেলব। তারপর এখানে দুটা টুকরা হয়েছে। তো টুকরাগুলো স্কোয়ার সাইজ হয়েছে, এই যে 21 ইঞ্চি। তো ওই দিকেও কিন্তু 21 ইঞ্চি এই টুকরাটা কাটিং করেছি। এই যে টুকরাটাকে এভাবে করে রুমালের মতো ভাঁজ করব, একটা সামনের ফাটের জন্য, একটা পিছন ফাটের জন্য। দুইটা টুকরা আমি এই যে দুটা টুকরা সেম 21 ইঞ্চি দুটাকে এইভাবে করে একসাথে মিলাইয়ে আয়রন দিয়ে হালকা প্রেস করে নিলে কাপড়টা ফিনিশিং হবে আর কাটিংটাও অ্যাকুরেট হবে। এখন আমি যে বডিটা, এই বডিটাকে ঠিক এভাবে রাখবো। যে বডিটার কোমরের মধ্যে আমি একটা সাগান দিয়ে দিলাম, বডিটা ঠিক এভাবে রেখে এই জায়গাটার মধ্যে আমি একটা দাগ দিয়ে দিব। এই যে বডিটার কোমর যতটুকু ততটুকুই, বডিটার কোমর হিসেবে যাই 6 ইঞ্চি, এই জায়গাটাও 6 ইঞ্চি হয়েছে। তো এখন আমি যে উপর থেকে, এই যে উপর থেকে এদিকে এই যে 20 ইঞ্চি, এই উপর থেকে 20 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দেব। এই যে ঘুরে ঘুরে 20 ইঞ্চির মধ্যে এভাবে করে দাগ দিয়ে দেব। এই যে দেখেন এভাবে করে 20 ইঞ্চি করে এভাবে করে রাউন্ড করে দাগটা বসাই দিতে হবে। তার প্রথমে আমি কোমরটা এভাবে করে কাটিং করে নেব, সাইডটা এভাবে শেপ দিয়ে দেবো। তারপরে রাউন্ড করে নিচের গেটটা কাটিং করে নেব।
এই যে দেখেন আমার নিচের যে ঘেরটা ওটা কাটিং হয়ে গেছে, এটা জাস্ট এই যে বডির সাথে এইভাবে অ্যাডজাস্ট হবে, লম্বা হবে এই যে দেখেন 37 ইঞ্চি, আর 2 ইঞ্চি আমি নিচে বর্ডার দেবো, তাইলে 37 ইঞ্চি এই জামাটা হবে। 5-6 বছর বা 7 বছরের বাচ্চাকে আপনারা এই জামাটা পরাইতে পারবেন। তো প্রথমে আমি কি করব, এই যে এক কালারের কাপড়টা এভাবে করে সামনের ফাটেজের সাথে সেলাই দিয়ে ফিটিং করে নেব। এই যে এভাবে এক কালার কাপড়টাকে এভাবে করে ম্যাচিং করে মুখোমুখি সেলাই দিয়ে বসাই দিতে হবে। তারপরে এই নিচের সাইডটা এটা হালকা ভাঙা দিতে হবে, চিকন করে ভাঙা দিয়ে চাপ সেলাই দিয়ে বসাই দিতে হবে। আর এই জায়গাটা অবশ্যই ফাঁকা হতে হবে। এই যে এভাবে করে রাউন্ডে রাউন্ডে চাপ সেলাই দিয়ে বসাই দিতে হবে। আপনি চাইলে এই জায়গাটা প্রথমে চিকন করে একটা সেলাই দিয়ে নিয়ে পরে চাপ সেলাই দিয়ে বসাই দিতে পারবেন, তাতে আপনার কাজটা আরও ইজি হবে। এই যে দেখেন সামনের ফাটের সাথে আমার এক কালারের ডিজাইনটি লাগানো হয়ে গেছে। এখন আমি পিছন ফাটটা এটার সাথে অ্যাডজাস্ট করে নেব। এতে কাঁধিটা আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমি কি করব, 5 ইন করব। এই যে আমি কিছু সেম ড্রেসের কালারের কিছু 5 ইন ওরপ করে কাটিং করে নিয়েছি, অবশ্যই ওরপ করে কাটিং করে নেবেন। তো গলার মধ্যেও 5 ইন হবে আর দুইটা মোড়ার মধ্যেও 5 ইন হবে। তো আমি দুইটা গলাতে আর দুইটা মোড়াতে 5 ইন করে নেব। তো বডিটার উল্টাইয়ে এই যে 5 ইনটা এইভাবে ঠিক লাগাই দিবেন, হালকা টানের উপর রাখবেন, তাহলে আপনার যে মোড়ার যে ইয়েটা রাউন্ডটা এটা একবারে পারফেক্টলি হবে। এই তারপরে এইভাবে করে উপর দিকে দিয়ে সাপ সেলাই দিয়ে আমি মোড়াটাকে রেডি করে নেব। তো হিসাবে আমি গলাটাও সেম এরকম করে 5 ইন করে রেডি করে নেব। আমার ডিজাইনগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি অল করে দিবেন। এই যে দেখেন এইভাবে হিসাবে আমি গলাটা মোড়াটা রেডি করে এইভাবে রাউন্ডে রেডি করে নেব। তো এখন আমি নিচের ঘেরটা ঠিক এভাবে করে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি এই যে মিডল ঠিক রেখে এদিক থেকে নিচের ঘেরটা এভাবে সেলাই করে লাগাই দিব, সামনে এবং পিছে 2 ফাট 2টাতে লাগাই নিতে হবে। এই যে দেখেন এভাবে করে, এই যে এভাবে করে লাগাই দিতে হবে। তারপরে দেখেন আমি একটা টুকরা এই যে 4 ইঞ্চি, তো এটাকে আমি ডাবল করে ভাঁজ করে এই যে 2 ইঞ্চি হয়েছে নিচের ঘেরের মধ্যে আমি ডাবল করে এটা লাগাই দেব। এই যে দেখেন এভাবে করে সামনে এবং পিছনে সেম লাগাই দিতে হবে। এই যে 2টা ফাটে আমার লাগানো হয়ে গেছে। এখন আমি এই যে দেখেন 2টা ঘেরের মধ্যে লাগাই ফেলছি। এখন আমি বডিটার মাপ দিয়ে 2টা সাইড সেলাই করে নেব। এই যে এভাবে 2টা সাইড আমি সেলাই করে তারপরে এখন ড্রেসটাকে ফাল্টাই নিতেছি। এই যে ড্রেসটা ফাল্টানো হয়ে গেছে, আমার ডিজাইনটি রেডি হয়ে গেছে।
এখন আমি কিছু টুকরা বানায় কাপড় কাটিং করে নিয়েছি, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি। এগুলোকে আমি আয়রন দিয়ে প্রেস করে ভেঙে নিয়েছি। ঠিক এভাবে ভেঙে নিতে হবে সবগুলা। এই যে তারপর আমি একটা সুই দিয়ে ফুলগুলা তৈরি করব। এই যে একটা ফুল রেডি হয়ে গেছে, আরেকটা ফুল সেম এভাবে করে আমি সুই দিয়ে রেডি করে নেব। দুইটা ফুল রেডি হয়ে গেছে। এই হিসাবে সবগুলো ফুল এভাবে করে রেডি করে নিতে হবে। এই যে 3টা ফুল, এই হিসাবে 7টা ফুল আমি এভাবে করে ফিটিং করে নেব। এই যে দেখেন সবগুলো ফুল এভাবে করে সুই দিয়ে ফিটিং করে নিয়েছি, একটা ফুল হয়ে গেছে। সেম এই কালারের কাপড় দিয়ে আর একটা ফুল রেডি করব। এই যে 2টা ফুল রেডি হয়ে গেছে। এক কালারটা এটার উপরে দিয়ে তারপরে এই বডির এই জায়গাটাতে ঠিক ফিটিং করে দিতে হবে। তারপর আমি কিছু মুতি দিয়ে এই যে ডিজাইনটি রেডি করে ফেলছি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাই দিবেন। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।